খবর? কোনো খবর নাই। আমি কিন্তু আজ পর্যন্ত আমার লিপির জবাব পাইনি। লিপির উত্তর কি দেব সেটাই তো আমি জানি না। লিপির উত্তর কি আমারে বলে দিতে হবে? বইলা দিলেই ভালো হয়। লিখবেন, আমি তোমারে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আমি তোমারে বিবাহ করতে চাই। কারে? যে আপনারে লিপি দিছে তারে। কে আমারে লিপি দিছে? কে আপনারে লিপি দিছে আপনি জানেন না? কিন্তু এখন তো আমার পক্ষে বিবাহ কিয়া করা সম্ভব না। কবিতা নিজেই যেখানে অবিবাহিত সেখানে আমি কেমনে করে ভাব ভালোবাসা হইলে আজ থেকে নিজের থেকেই বিবাহ ক্রিয়া হয়ে যাবে। কিন্তু বিয়ের আগে কি ভাব ভালোবাসার নিয়ম আছে? আছে। কিন্তু সেটা লোকজন জানলে পরে কি বলবে? কেউ জানবে না। কিন্তু আমার একটু ভাবনার সময় দরকার। আর কোনো ভাবনা নাই। আজ থেকে তোমার আর আমার ভালোবাসা শুরু হয়ে গেছে। কিন্তু ঝামেলা আছে একটু। কিন্তু আর কোনো ঝামেলা নাই। আজ থেকে তুমি আর আমি দুজন, শুধু দুজন। আর একবার দাঁড়াও বন্ধু, ওই একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার নাল। দাঁড়াও নইলে প্রেমা নলে পুরে হবে খার, ওরে দাঁড়াও নইলে প্রেমা নলে পুরে হবে খার, একবার দাঁড়াও বন্ধু। একবার দাঁড়াও বন্ধু, ওই একবার দাঁড়াও বন্ধু, বহুদিনে পাইছি তোমার নাল। আরে দাঁড়াও নইলে প্রেমা নলে পুরে হবে খার। কেমন আছো বন্ধু? আপনি? আমি? ওই আপনারা ভূতে ছাড়ছে মাত্র এক সপ্তাহ হয়েছে, আপনি আদারে বাদারে জঙ্গলে বয়ে বয়ে গান গান, আপনার লজ্জা করে না ঠাস করে মানুষের মুখের সামনে আসেন? কতদিন পর, কত বছর পর গ্রামে আসলাম। কই আমার একটু খোঁজ খবর জিগাইবা। কি খোঁজ খবর জিগামু? জিগাইবা কেমন আছেন ব্রহ্মপুত্র ভাই? শুনেন, আমার এসবে দরকার নাই। আরে ফাউল, কোথা থেকে আইয়া জঙ্গলের মধ্যে গান গায়? আরে আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ, আমি কি দিছিলাম না তোমায় আদর সোহাগ, তবে আমায় ছেড়ে তাহার শোনে এত প্রীতি ভাব। কেমন আছিস রে মা? ভালো? তোমার এমন অবস্থা কেমনে হলো আব্বা? আমি মানুষ হয়ে গেছি রে মা, একদম ভালো মানুষ। অনুমান ভূমিময় আমার অনুষ্ঠান কইরা ভালো মানুষ বানায় দিছে। কি কও তুমি? আরে মা, আমার মাথা নেড়া কইরা আমার অনুষ্ঠান কইরা একদম ভালো মানুষ বানায় দিছে। আমার মাথা থেকে সব বদ চিন্তা দূর হয়ে গেছে, সব বদ চিন্তা দূর হয়ে গেছে রে মা, সব বদ চিন্তা দূর হয়ে গেছে। কবিতা, আপনার মন মেজাজ ভালো নাই কেন? কি হয়েছে আপনার? মনটা কেমন জানি উচাটন উচাটন বোধ করিতেছি। উচাটন উচাটন বোধ করতেছেন? কিঞ্চিত। আমার কি মনে হয় জানেন কবিতা, আমার আসলে মনে হয়
মানে আমার মনে হয়, আমার কি মনে হয় মানে আমার ধারণা যে আমার মনে হয় যে আপনি কি মনে হয়, মনে হয় আমার আসলে কি মনে হয় জানেন, মনে হয় যে আরে কি মনে হয় না আমার মনে হয় বলবো কবিতা হ্যাঁ বলো আমার মনে হয় যে আপনার এই মুহূর্তে বিয়ে করে সংসার করা উচিত আমার সেরকম মনে হয় না আমার মনে হয় এই বেশ ভালো আছি তাইলে পরে এই কথা ফাও পেঁচাল পারেন কিসের জন্য যে আপনার মনের মধ্যে উচ্চারণ করে উচ্চারণ করে আহা করতে পারে না মন উচ্চারণ করতে পারে না কবিদের মাঝে মধ্যে এরকম হয় ও কবি হওয়ার একটা যন্ত্রণাও আছে বুঝছো আপনার যন্ত্রণা আছে আপনার ওষুধপত্র লাগবে কোভরেজ লাগবে আরে এই যন্ত্রণা সেই যন্ত্রণা না এ এক অন্তর্গত মনোযন্ত্রণা আমার সবসময় মনে হয় কি জানি নাই কি জানি নাই কি নাই আমি বুঝতে পারতেছি না কি জানি নাই কবিতা আমার কি মনে হয় জানেন আপনার কি নাই এটা আমি বুঝতে পারছি ওই যে একটা ঘোড়া আসছিল না জোড়া ডিম ওই ঘোড়াটা চলে যাওয়ানোর পর থেকে আপনার মধ্যে একটা কি নাই ভাব একটা হাহাকার বুকের মধ্যে খোলা হাহাকার তাই না হয়তোবা হয়তোবা তোমার কথাই সত্যকার হয়তোবা না আমার কথাই সত্যকার আচ্ছা সত্যরত্ন চলো না আমরা একটা ঘটক ক্রয় করি ঘটক কিনবেন কিনলে কিনতে পারেন তো সেই ঘটক যদি ঠিক মতো ডিম না দেয় তাহলে পরে ওইটাই তো আপনার মধ্যে একটা বড় যন্ত্রণা মনোকষ্টের সৃষ্টি করবে আহা একটা ঘটক কিনেই দেখি না কবিতা তার আগে মনে হয় আমাদের একটু ভাববার দরকার আছে আগে ভাইবে লই তারপরে কিছু কেনাকাটা করি সেটা আপনি ঘটক কেনেন বা যাই কেনেন না কেন আর ভাবনার জন্য তো আপনার একটু সময় লাগে আর পেটে খিদা আছে খিদা নিয়ে তো ভাবা চিন্তা করা যায় না আগে আমরা খাই লই খিদাও তো লাগছে চলেন যাই খাই আগে তারপরে ভাবি চলো যাই খাইতেই যাই আসেন ও বন্ধু যাইও না গো তুমি তোমার জন্যে ছাড়ছি আমার জন্মভূমি ও বন্ধু তোমার জন্যে ছাড়ছি আমি আমার জন্মভূমি বিয়ার আগে কি ভাব ভালোবাসার নিয়ম আছে আছে কিন্তু সেটা লোকজন জানলে পরে কি বলবে কেউ জানবে না কিন্তু আমার একটু ভাবনার সময় দরকার আর কোনো ভাবনা নাই আজ থেকে তোমার আর আমার ভালোবাসা শুরু হয়ে গেছে সুগন্ধি আমি তোমার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি কতটুকু অনেকটুকু অনেকটুকুর তো একটা মাপ আছে সত্যরত্ন বা একটা আকৃতি আছে বা একটা সাইজ আছে এইটা আবার কিরকম কথা কেউ বলে আমার ভালোবাসা সাগরের জলরাশির চাইতেও বেশি আবার কেউ বলে আমার ভালোবাসায় আসমানের চাঁদের চাইতেও সুন্দর আবার কেউ বলে আমার ভালোবাসা তাম দুনিয়ার চাইতে বড় তাহলে তোমার কতটুকু সত্যরত্ন এইসব কথা কারা বলে যারা ভালোবাসে ওরা কারা এরকম আজগুবি ভালোবাসে কোনো কালে কোনো সময় এটা সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব না হলে এইসব কথা আসল কোত্থিকা এটা সম্ভব না সুগন্ধি সাগরের জলরাশির চাইতে যদি ভালোবাসা বড় হয় তাহলে তো মানুষ সেই সাগরে ডুবে মরে যাব সেই মরণেই তো আসল সুখ সত্যরত্ন ওই রকম ভালোবাসার আমার দরকার নাই ভালোবাসার প্রথম দিন এসব কথা কইতে হয় না 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 সুগন্ধি ভালোবাসা আমি মরতে পারবো না যারা ভালোবাসা মরে ওরা ছাগল ছাড়া আর কিছু না ভালোবাসা নিয়ে এরকম কথা কইতে হয় না এবার ধরো আমার হাতটা ধরো চলো আমরা জঙ্গলে হাইতে আসি কেন
আমাদের ভালোবাসার প্রথম দিনটা স্মরণীয় করে রাখি। ভালোবাসার প্রথম দিনে জঙ্গলে যাবো, তাহলে পরের দিকে কই যাবো? দরকার পড়লে আমরা দূর দূরান্তে সইলা যাব, এমন কি সপ্তসিন্ধুর ওই পারে। হ্যাঁ, পাগলা কুত্তায় কামড়াইছে। সপ্তসিন্ধুর ওই পারে ভূত পেতনি দেও দানবের কারবার, ওখানে গেলে গলায় চিপ দিয়ে মাইরা ফেলাবো। সুগন্ধি তুমি এখন যাও, পরে তোমার সাথে দেখা হবে। এখনই? আরে কবিতা যদি হঠাৎ আমার খোঁজ না পায় তাহলে পরে তেলেসমাতি কারবার হয়ে যাবে। তুমি এখন যাও তো। আবার দেখা হবে ভালোবাসা, আর মনে রাখবা তোমার জন্য আমার ভালোবাসা এই তামাম দুনিয়ার চাইতে অনেক 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 বড়। মিশা কথা কয় না আছে সুগন্ধি, ভালোবাসা হলো মনের ব্যাপার, এটা কোনোদিন দুনিয়ার চাইতে বড় হইতে পারে। আমি তোমারে ভালোবাসা শিখাবো সত্যরত্ন।